আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা গা আমার আপনা নবী দয়া নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মত কে এত মুহাব্বত করেন উম্মত এত ভালোবাসেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সময় সকল সাহাবাদের সামনে উম্মতের কথা জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতিরা তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো ইন্নাত দোয়া মাওকুফুন ইলা সামা

যখন তোমাদের কোনো ইমান যখন কোনো কেউ তোমার জন্য হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে ও আমার উম্মাহ তুমমাতিরা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম ওই দরুদ শরীফটা নয় ওই দোয়াটা কি আল্লাহ পাক আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখবে ও আমার ভাই জানে রাগাব ও আমার গ্রামবাসী ভাই একটু ভালো করে পূজার চেষ্টা করেন আজকে যদি আমাদের দোয়াটা আগাম আল্লাহর দরবারে আর কবুল না হয় তাহলে এই জায়গায় বসাটা আমাদের জন্য বৃথা হয়ে যাবে এই জায়গাটা বসার জন্য আমাদের কাছে কোনো फायदा আসবে না ও আম্মা ময়জান আল্লাহ রাসূলের मोहब्बत সাহাবা দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লা কোন দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় কোন দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয় ও যুবকেরা ও নবী পাক উম্মত উম্মতিরা ওই সময় বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জানিয়ে দিলেন ও আমাস সাহাবারা তোমরা কি জানো আমার উম্মত উম্মতিরা যখন দুআর মধ্যে পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আমাস সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মত যখন ওই দুআর মধ্যে নামাজের মধ্যে যে দোয়া আর ওই দুআর মধ্যে যখন আমি রসুল্লাহ আমার নামে তরু শরীরটা পড়ে নেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটাকে আর আসমান আর জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখে না আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ পড়ার সাথে সাথে আল্লাহ পাক ওই দোয়াটা আসমানের উপরে কবুল করে না জোরে বলেন সুবহানাল্লাহ একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় আর অনেকে বলে বেড়া আমাতি আর আমার এই বলে কি কোথায় পেয়েছো বাবা আজ থেকে 40 বছর পিছনে চলে যাও বলছে হুজুর পশ্চিম দিকে ফেরে কবরের দিকে পিঠ দিয়ে আপনি দোয়া করতে বাবা ভাই যখন ছোট ছিলাম আব্বাজান হুজুর কেবলা যখন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আব্বাজান কে তিনি এখন যত সব নতুন 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 কারবার এদিকে ইমাম সাহেব আল্লাহাম

جا كنت جا كنت سندر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين

কিন্তু জোরে কেন বলবেন এটা একটা কবর জিয়ারা

তা সমাদনা করে আল্লাহর রসুল সাহাবাদের দিকে ঘুরে গেলেন ওচুকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবাদের দিকে যখন ঘুরে গেলেন আল্লাহর রসুলের চাঁদ মুখখানা দেখার জন্য আল্লাহর রাসূলের সাবারা যারা মসজিদে নববী শরীফের বাইরে ছিল তারা এক 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 একটু পাশ কাটিয়ে কাটিয়ে আল্লাহর রসুলের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন ওয়া বাবা গেলেনা ও নবী পাকের উম্মত উম্মতিরা

এত সুন্দর মেম্বার করা হবে এক সে বড়কার এক এক সে বড়কার এক একটা থেকে আরেকটা সুন্দর তার থেকে আরো সুন্দর তার থেকে আরেকটা আরো সুন্দর তার থেকে আরো সুন্দর ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে তাকিয়ে তাকিয়ে ও জন্য এনে কাঁদে আল্লাহর রাসূলের কান্না দেখে আল্লাহর

মতের জন্য আমার রসুল কাঁদে তুমি যে মানুষকে উল্টো পাল্টা কথা বলো তুমি যে কোন স্পেশি করো তুমি যে মানুষের বিরুদ্ধে কথা বলো ও যুবকেরা ওই ব্যক্তির জন্য রসুল কাঁদে তুমি একটা জন্য চিন্তা করেছ আল্লাহ রসুল তোমাকে এত মহাব্বত করে তোমাকে এত ভালোবাসে এখন মানুষ বলছে রসুল মরে গিয়েছে আর আহলে সুন্নাতাল জামাত বলছে রসুল এখনো বেঁচে আছে অন্য জামাত বলছে আল্লাহ রসুল মারা

এখনো রোনা জারি করছে আমার ভাই এখনো আমাদের বিবেক খুলে বিবেক আমার যুবকদের খুলছে না যুবকদেরকে মসজিদ দিকে আসা মন টানছে এদের দেখে নিয়ে যাচ্ছে এদেরকে ডেকে নিয়ে যাচ্ছে তাসের আড্ডা এদেরকে ডেকে নিয়ে যাচ্ছে মদের আড্ডা এদেরকে ডেকে নিয়ে যাচ্ছে বাজে যাই এদেরকে ডেকে নিয়ে যাচ্ছে মা বাপের খিদমত যেখানে করার কথা মা বাপের খিদমত বাদ দিয়ে ওরা এখন নানান রকম গেমের মধ্যে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে টুইটারের মধ্যে তার মন ধ্যান সবকিছু তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই কথা ঠিক বলছি না একটা লোক বলে যাচ্ছে আমি চলে যাবো তাওয়ার দেওয়ার কোন প্রশ্ন নেই ভাই আমার ভাই জানেরাও ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ নবী দয়া নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের দিকে তাকিয়ে তাকিয়ে গে আল্লাহ রাসূল কানতে কানতে গে আল্লাহ রাসূল সাহাবাদের জানিয়ে দিলেন ও আমার সাহাবারা তুমি তো অনেক পিছনে ছিলে বাবা তুমি কেন আমার সামনে এসেছো ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবা আল্লাহর রাসূলকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ হুজুর আপনার চাঁদ মুখটা দেখার জন্য আপনার সুন্দর মধুর বাণী শোনার জন্য আপনার সামনে বসে আছি ইয়া রাসূলুল্লাহ আপনার মধুর বাণী গুলো শুনবো বলেই তো বসে আছি আল্লাহ রাসূল বলছে ও আমার সাহাবা এত দুনিয়া এতদিনে আমি তোমাদেরকে কত হাদিস কোরআনের কথা শোনাবো কিন্তু আজকে আরেকটা হাদিস আমি তোমাদেরকে শোনাবো তোমরা কি শুনবে কে বললে বিশ্ব নবী রসুল সাহাবাদের কে বললে ও আমার সাহাবা আজকে তোমাদের একটা হাদিস শোনাবো তোমরা কি একটু ভালো করে মনস্থির করে শুনবে

কেন আমার মজাদ্দে জামানের আওলাদ আসছে আমার মুজাদ্দে জামানের আওলাদ আসছে কি বুঝলেন মুজাদ্দে জামান দাদা হুজুর পীর তিনি বলে গেছেন শুনেছি আমি আমার বাপ থেকে যে গ্রামে যে এলাকায় যে যে জায়গা মুজাদ্দে জামানের আওলাদ পৌঁছে যায় মুজাদ্দে জামান বলে গেছেন আমি দাদা হুজুর সেই গ্রামে পৌঁছে যাই রুহানি হালাতে এজরে বলে আল্লাহর অলিদের কেরামতি হ্যাঁ আল্লাহর অলিদের পাওয়ার বলার অবকাশ রাখছে কিন্তু সেটা পরে হবে কি অনেকে বলে এসব পিতৃত্ব কোরআনে নিয়ে তা মানবো কেন কি বলে পিতৃর কোরআনে নিয়ে মানবো কেন ভালো করে বুঝবেন একটু বুঝে নিতে হবে বাবা কারণ বিশ্ব নবী যে হাদিসটা সাহাবাদেরকে বলছেন হাদিসটা কি বলছেন একটু ভালো আজকে ছেলেকে বলে করছি বাবা আফজাল আজিজ একটু পানি দাও তো আফজাল আমার দিকে তাকাই না মোবাইল বাবা আফিফ একটু পানি দাও তো ও মোবাইল দেখেই যাচ্ছে বাবা বলছে সোনা মোনা একটু পানি দাও দিলি বাবা ছেলে তখন কিছু করছে না বাপের পাশে একটা জুতো ছিল একদম সপাট করছিল যেই বলে আওয়াজ কি হয়েছে ছেলের মুখ দিয়ে স্লিপ ল্যাঙ্গুয়েজ বেরিয়ে গেছে তুমি এতক্ষণ মধুর সুরে বলছিলে বাবা 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 রূপা মা খাবে মা বাবা মা এসো যে যখন আসছে না তখন মা তখন খিচিয়ে

আপনার iste আপনার কথা শুনে না কেন ভাই কথা শুনে না কেন নিশ্চয় কারণ আছে এই কারণটাই বলতে হবে মুজাদদে জামান আমিরুল শরিয়াত তাই তো এই জালজা जुलूसটা রাসূলুল্লাহ থেকে নকল করে তার বিল সুফি ফতে আলি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহ থেকে নকল করে বাংলা জবি না টোটাল 52টা জেলা এপার বাংলা ওপার বাংলা থেকে সারা জায়গায় ছড়িয়ে দিয়েছে জোরে বল এই জোরে বলবেন না ইন্ডিয়ান নিয়ে এসেছে

না এমনি আপনি কোদাল দিয়ে মাটি কেটে কেটে ধান ডুইলে ধান তাতে পানি দিতে হবে তাতে সার দিতে হবে সবকিছু দিতে হবে এখন সার পানি সবকিছু দিয়ে এখন যখন গাছ বড় হয়েছে গাছ এখন বলছে না আমি একা একা হয়েছি আমি একা একা হয়েছি কত সহজ নাকি আল্লাহর কাছে তুমি জবাব দেবে না আল্লাহর সঙ্গে তোমার কত বকতন হবে না আল্লাহ তোমাকে প্রশ্ন করবে না তখন তুমি কি জবাব দেবে

তুমি ব্যবসা করছো তাই না তুমি সকালবেলা নামাজ পড়ছো ফজরের ওয়াক্তে নামাজ পড়ে তুমি অন্য জনের খাতে এতটা পানি লেয়ার চলে এসেছে আর তুমি তলা দিয়ে গুটো মেরে বাঁশ দিয়ে সেই পানি পাস করে এইদিকে নিয়ে নিচ্ছ তুমি কিয়া তুমি কিয়ামতের মাঠে তুমি সেই সকল বাঁশ তুমি পাবে না আ অত সহজ নয় অত সহজ নয় বিশ্বনবী রাসূলুল্লাহর মাদ্রাসা

হ্যাঁ বলে হুজুর একজন মহিলা এসে বলছে হুজুর কি ব্যাপার বলেনতি হ্যাঁ ছেলে হলো দুভাগ পাবে মেয়ের এক ভাগ কেন পাবে ছেলেরা বাবার জমি থেকে দুভাগ পাবে আর মেয়ের এক ভাগ পাবে ও তুমি বাপের থেকে নেবে স্বামীর থেকে নেবে শরীয়ত তো আল্লাহ কত সুন্দর শরীয়ত করে দিয়েছে একটা মেয়ে সে স্বামীর ভাগ থেকেও পায় বাবার ভাগ থেকেও সংসার চালাইকে হ্যাঁ মেয়েরা সংসার চালায় না ছেলে দাংস বাবাজি কিছু মনে করবে না বেয়া তুমি গহনা করবে মেয়েরা সংসার চালায় না ছেলেদের সংসার চালায় ছেলেদা চালায় না তা টাকা তো নোট তো আমার পকেটে না থাকলে আমার আমার স্ত্রী আমার ছেলে আমার বউ আমার ফ্যামিলি আমার দিকে চেয়ে হাসতো তো

বোঝা যাচ্ছে কিছু ভাই কিছু মনে করবে না কেন এই জলসাটা কিসের জন্য দিয়েছে এই জলসাটা এই জন্য দিয়েছে যে আমরা কিছু বুঝে যাব কিছু নিয়ে যাব কিছু বুঝবো কিছু নিয়ে যাব আজকে আমরা এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছি কারণ আমাদের সন্তান আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে কথা শুনছে না কেন আমার ভাই জানে রাও ও নবী পাকের উম্মত উম্মতি রাগা ও নবী দেওয়ান রাও আমার আপনা নবী দয়া নবী গে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়ে দিলে ও আমার সাহাবা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ও আমার সাহাবা রাও ও আমার নবী সাহাবা রাও শুনো আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আজকে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এত মোহ্বত করে তোমাদের

যে মুসনাদে আহমদ 113 পৃষ্ঠার মধ্যে রাসূল বলেন ভরিমাতুল জান্নাত ওয়ালা আম্বিয়াই হাত্তাহ আদুকুলাহা জোরে এটা বিশ্ব নবী দিবসের মাস তো নাকি এই কথা বলেন না 12 রবিউল আপনার নবীর কথা যে রাসূল সাহাবাদেরকে ওই পয়েন্টগুলো বোঝাবে যে কেন মানুষ মানুষের কথা শুনেনা বুঝলেন না আল্লাহর রসুল তার আগেই বলে দিচ্ছেন ও আমার সাহাবারা তোমরা শুনো

বাপ আদম থেকে ঈসা আলাইহিস সালাত ওয়া পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া কি হারাম যত বড়ই নবী হোক না কেন আগে জান্নাতে যা মনে মনে করছে আগে আগে হিসাব তো আর পালাবো অত সহজ নয় আগে আমার রসূল যাবে তারপরে কারা যাবে অন্য নবীরা যাবে জোরে বলেন আবার রাসূলুল্লাহ সাহাবারা খুব চালাক ছিলেন বারবার ছুটে ছুটে জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সবার আগে জান্নাত চলে যান তাহলে আমাদের আমরা ধরা পড়ে যাব আমি একটু আগে একটা গয়ল বলছিলাম না নবী মোর সাফাত নবী মোর সাফাত হ্যাঁ একটা গয়ল

যে রসুল্লাহ সাফা আচ্ছা জান্নাতে যেতে পারবে না আল্লাহর রসুলের সাহাবা আল্লাহর রসুল কে বলছে সবার আগে আপনি জান্নাতে যাবেন তো আমরা কি করবো

সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন ও আমার আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ও আমার সাহাবারা শোনো মুসনাদে আহমাদ একশো তেরো ওই হাদিসের পরের লাইলে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম হরিমাতুল জন্নাতওয়ালা আম্বিয়া ইয়াহাত্তা আদুখুলা হরিমাতুল জন্নাতওয়ালা উমা ইয়াহাত্তা আদুখুলা ও আমার সাহাবারা শোনো শোনো দুনিয়ার জমিনে গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মাহ তুমি মতিদেরকে এত পাওয়ার দিয়েছে তো ক্ষমতা দিয়েছে এত इज्जत দিয়েছে এত সম্মান দিয়েছে এত উচ্চ মাকাম দিয়েছে ও আমার সাবরাহ ও আমার সাবরাহ শুনে কে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম বিশ্ব নবী রাসূলুল্লাহ বলে দিয়ে গেলাম কাল কিয়ামতে মাঠেতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন না না যত কূল পর্যন্ত যত কূল পর্যন্ত ও আমার কবি বললেন যত কূল পর্যন্ত আপনার গুনাহগার উম্মত উম্মতিরা আগে তয়র জান্নাতে না যাবে তত ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবীর উম্মতেরা হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত যত উম্মত এসেছে ওই সব উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে তো আর জান্নাতে না যাবে আগে সকল আমার নবী ভালো করে শোনেন মা বোনেরা শোনেন তুমি তাস পেটাচ্ছ এখনো তুমি বেপদায় ঘুরছো এখনো তুমিও সুস খাচ্ছ এখনো তুমি বাজে কাজে লিপ্ত হচ্ছ এখন। তুমি শুনে নাও তোমার রসুলের কারনামাটা শোনো বিশ্ব নবী দিবস বারোই রবিউল আহ্বাল হিসাবে রবিউল আহ্বালের জলসা আমার রসুল উল্লাহ একটু শুনে কোরআন হাদিস থেকে তুলে ধরে আল্লাহ রসুলের কাছে আল্লাপাক বলছেন হাবিব আগে আপনার উন্মত যাবে তারপর সকল উন্মত যাবে জোরে বলে আগে আমরা জান্নাত যাব তারপর জান্নাতে যাবে ভাই তাহলে আমরা সবার আগে জান্নাতে যাব কিন্তু সেই জান্নাতে যাওয়ার আগে যদি আমরা দুনিয়ার জমিনে খারাপ কাজে লিপ্ত হই বাজে কাজে লিপ্ত হয় মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করি ইমাম সাহেবের সঙ্গে অসৎ ব্যবহার করি মুয়াজ্জিন সাহেবের সাথে বাজে ব্যবহার করি বাড়ি পিতা-মাতার সামনে যদি বাজে ব্যবহার করি তাহলে কি অবস্থা হবে বলেন তো জান্নাত যেতে পারে না আচ্ছা কোনোদিন শুনেছেন পরীক্ষার আগে

বুঝলেন না বলে পরীক্ষা টরীক্ষা কি যা হবে দেখা যাবে ঠিক আছে চলো যা হবে দেখা যাবে তোমার কথা আমি মানলাম যা হবে দেখা যাবে কিন্তু আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না এটা হতে পারে না কারণ রুহের জগতে আমি আল্লাহকে এরা মেনেছে এরা আল্লাহকে আল্লাহ বলে মেনেছে রুহের জগতে আল্লাহ পাক আমাদের থেকে কিছু জবাব করিয়ে নিয়েছিলেন আল্লাহ বলছেন না এদের পরীক্ষার আগে আমি কোশ্চেন বন্টন করে দেব জোরে বলে জোরে বলবেন না আমার ভাই জানে ও নবী পাকের উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদুন নববী শরীফে আল্লাহর রাসূল বসে আছেন ও আমার ভাই জানে দাও বাইরে থেকে অনেক মেহমান এসেছে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন করে মেহমানদারি করছেন ও আমার ভাই জানে দাও আল্লাহর রাসূলের মুহাববে

জলিল কদ সাবাগ ফারুক রাদি আল্লাহ গোতাল আনগো তোর দিয়ে তার দিকে গিয়ে গেলে ও আমার ভাই জানেরা আমার দয়ার নবী ছছ ছছ করে কাঁদছেন ও আমার ভাই জানেরা ও যুবকেরা কে কাঁদে কে কাঁদে বিশ্ব নবী রাসূলুল্লাহ কাঁদে কার জন্য কাঁদে আমাদের জন্য গুনাহগারদের জন্য কাঁদে আল্লাহর রাসূল ওমরের হাতকে ধরে বলছে ওমর দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও না 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 ওই মহিলা গুণা <t> করেছে

ল্যাপটপ দেখছে ফ্রি ফায়ার খেলছে পপ স্টার খেলছে বাজে কাজের সঙ্গে লিপ্ত আছে আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম মসজিদে যখন মিনারে আজান হবে ওই আজানের সাথে সাথে আমার যে উন্মত আসবে না তারা তার থেকে বেশি গুণা করবে ও আমার ভাই জানেরা এবারে আপনি চিন্তা করুন আল্লাহ রসুলের কাছে ওই সময় সময় বলছে আর রসুল আল্লাহ এর কি ক্ষমা আছে আল্লাহ রসুল বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো আল্লাহ পাক রব্বুল

যারা পেয়ে নামাজ আজকে যে জলসাটা দিচ্ছেন আমরা যে বসে আছি আজকে আমার যুবক ভাইদের নামাজ পড়তে হবে কি হবে যুবক ভাইরা কথা বলে নামাজ পড়তে হবে কি হবে বলে হুজুরা আসে কানে সুর মেরে পালায় নামাজের কথা বলে না বলে নামাজের কথা বললে এরা আমার ভাইরা এখনো এখনো সুযোগ আছে নিজেকে সামনে লওয়ার চেষ্টা করেন আল্লাহ অর্থ দিয়েছেন আল্লাহ সম্পদ দিয়েছেন সেগুলোকে একটু খরচ করার চেষ্টা করে আল্লাহ রসুল সাহাবাদেরকে কে বলছেন ও আমার সাহাবারা তোমরা যেখানে বসে আছো না

এটা দুরশ্বরী পড়েন আল্লাহ ভুলে যেতে চাইলেও ভোলা না ভুলে যেতে চাইলেও ভোলা যাই না আমার যান মদিনা আমার প্রাণের মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যাই না যদি

আমার প্রাণের মদিন ভুলে যেতে চাইলেও ভোলা না ভুলে যেতে চাইলেও ভোলা যাই না আমার জান মদিনা আমার জান মদি আমার প্রাণের মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যাই না মোদিনার গুলি ভাবি পারে পার কবে আমি দেখা পাব স্মৃতি গুলি ভাবি পারে পার কবে আমি দেখা পাবো নবীর প্রেমে আমি প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানাম ভুলে যেতে চা ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যাই না আমার জান মদিনা আমার প্রাণের মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যাই না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আছে খন্দক আছে ও

যায় না ভুলে যেতে চাই না ভুলে যেতে চাইলেও আমার জান মানে না আমার কানের মানে না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা শুধু করেছে জাদু জুড়ে বলেন জাদু রসুল ওখানে উন্মতের জন্য দোয়া করছে আর উন্মত এখানে টাকাগুলো সে মাঠে খেতে খেতে টাকাগুলো একটা বস্তা বন্দি করছে একটা আপনার সুন্দর বাক্সে টাকাগুলো বন্দি করছে আল্লাহ কবুল করলে রসুলার মাজারের কাছে যাব আল্লাহ রসুলের কাছে সালাম দেব আর আমার রসুল আমাদের সালামের জবাবটা দেবে জোরে বলে জোরে বলেন না সুহান আল্লাহ জোরে বলা যাবে না সুহান আল্লাহ না